আসলে আমাদের লোকমাংসের যে কথাটা বলছিলেন যে কোনো কিছুই অসম্ভব না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছে, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। এবং এটাই উদাহরণ হচ্ছিল সেই বাংলাদেশ, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল থেকে শুরু করে টিকা যে সবাই নিতে পারবে, কেউ কিন্তু বিশ্বাস কেউ করি নাই। কিন্তু আমরা কেউ বিশ্বাস করি নাই টিকা নিয়ে কত ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল, কিন্তু টিকা আজকে আমরা দিয়েছি। এবং আপনারা জানলে খুশি হবেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মশতবার্ষিকী উপলক্ষে, আমরা জন্মবার্ষিকী উপলক্ষে আমরা মাননীয় মন্ত্রীকে নিয়ে করায়ল বস্তি, ভাষান্তেক বস্তি এবং সাততলা বস্তির বস্তিবাসীদের কাছেও কিন্তু আমরা টিকা গিয়ে, বস্তিতে গিয়ে আমরা টিকার উদ্বোধন করা হয়েছে। এই জন্য আমি জানাই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে আমরা বস্তিবাসীর কাছে চলে গিয়েছি, আমরা বিভিন্ন অভিজাত এলাকায় যাই নাই, আমরা গেছি বস্তিবাসীর কাছে গিয়ে ওদেরকে গিয়ে প্রত্যেককে টিকা দেওয়া হচ্ছে। এবং টিকা দেওয়ার সাথে সাথে ওদেরকে একটি মাস্ক, একটি হ্যান্ড স্যানিটাইজার সহ আমরা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী আমরা দিয়েছি এবং এটি চলমান থাকবে। অর্থাৎ যারা বস্তি যারা আছে তারাও কিন্তু আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে আমরা সেই টিকাগুলো দিতে পারছি। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং স্বাস্থ্য অধিদপ্তরকে যে এই ধরনের সহযোগিতা যাওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন দায়িত্ব নিই গত 9 মাস আগে, তখন দেখলাম আমাদের জনপ্রতিনিধি যারা আছে আমরা কোনো ধরনের সার্টিফিকেট দেওয়ার কোনো সিস্টেমই আমাদের নেই। আমি বললাম এটা কী সিস্টেম, জনপ্রতিনিধির কাছে যদি আমরা এটা বিতরণ না করতে পারি, স্যার আমরা যদি সেই জন্ম নিবন্ধন দিতে না পারি আমাদের 5টা অঞ্চলে, এটা তো অত্যন্ত চাপ পড়ে যাবে। তাই আমি তৎকালীন যিনি রেজিস্ট্রার জেনারেল ছিলেন ওনাকে আমার অফিসে ডেকেছিলাম এবং অফিসে ডেকে বলেছি এটি অনতিবিলম্বে কার্যকর করতে হবে। এবং আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ ছিল, তাই আজকে আমি অনুরোধ করব আমাদের 54 জন কাউন্সিলর আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি এবং অনতিবিলম্বে আমাদের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে অনতিবিলম্বকে আমাদের সকল কাউন্সিলররা যেন সে দায়িত্ব নিয়ে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে আমরা যত তাড়াতাড়ি এই পারমিশনটা পেয়ে যাব তত তাড়াতাড়ি কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসাবে এই মৃত্যু সনদ এবং জন্ম সনদ যদি দিতে পারি তাহলে আমাদের যে টার্গেট 2024 সালের আগে 100% করতে এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই আমি আজকে অনুরোধ করছি, এখানে রেজিস্ট্রার জেনারেল অফিসে আমরা অলরেডি চিঠি আমরা পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমাদেরকে পারমিশনটা দিয়ে দেওয়া হোক। আমরা ছোট পরিসরে আমাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো কীভাবে সুরাহা করতে পারি সে বিষয়ে যদি আমরা একটু বসে ঠিক করি তাহলে আমার মনে হয় যে আমরা ঢাকাবাসীকে আরও এর সুফল দিতে পারব। আসলে যেই আইন এই জন্ম এবং মৃত্যু নিবন্ধনের মূল দায়িত্বই পালন করে থাকে স্থানীয় সরকার বিভাগ এবং বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এদেরই এটা মূল দায়িত্ব এবং এই দায়িত্ব কিন্তু আমরা পালন করে আসছি আজকে থেকে না। এই আইনটা মূলত হয়েছিল 1873 সালে ব্রিটিশ সরকারের সময়, সেই থেকেই কিন্তু এই দায়িত্ব আমরা পালন করে চলেছি। এই দায়িত্ব পালন করার মূল কারণ হলো যে স্থানীয় সরকার বিভাগেরই জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা এবং জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূরণের মূল জায়গাই হল স্থানীয় সরকার। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, নির্বাচিত যে সকল স্থানীয় সরকার রয়েছে, বিভাগ কার্যক্রম রয়েছে, সংস্থা রয়েছে, কর্পোরেশন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারাই এই দায়িত্বটা পালন করে থাকে। তো এই বিষয়ে আমার মনে হয় আমার পূর্ব বক্তারা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা সবাই এটা অনুধাবন করেছি যে আমাদেরকে এটা করতে হবে। তো ইতিমধ্যে আমি মনে করছি যে যত তাড়াতাড়ি আমরা জন্ম মৃত্যু নিবন্ধনটা করতে পারি তত বেশি আমরা আপডেটেড থাকব এবং ইমিডিয়েটলি ওয়ান্স উই রিকোয়ার এনি সোর্স অফ আ সার্ভিস হ্যাজ টু বি এক্সটেন্ডেড টু দ্য পার্টিকুলার পার্সন, তাহলে কিন্তু আমরা তখনই এই সেবাটা দিতে পারব। মাল্টিপল সার্ভিস ইজ ডিজার্ভিং বাই দ্য ইন্ডিভিজুয়াল, তো এই বিষয়টা আমার মনে হয়। আর কালেকটিভলি ন্যাশনাল
যে সমস্ত আমাদের বিষয় আছে সেটা তো আপনারা জানেন, তাৎক্ষণিক আমাদের অনেক সিদ্ধান্তই অনেক বিষয় নিতে হয়। তো আমার মনে হয় এই জন্য আমি বলেছিলাম হোয়াই নট দি ডে হোয়াই হি অর শি উইল বর্ন দি কিড উইল বর্ন ইমিডিয়েটলি, অর্থাৎ আমি একই দিনে করতে পারবে এটা আমি মনে করি না, কারণ এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন জন্ম হলে তার আবার নাম রাখতে হয়, তো নাম রাখার জন্য অথবা তাদের কারো কারো উপস্থিতি তে নাম রাখা অথবা অন্য অন্য কিছু আনুষ্ঠানিকতা থাকে, তো এটার জন্য আমার মনে হয় কয়েকদিন সময় যেতে পারে। বাট আমি এটাকে এম্পেসাইজ দেওয়ার জন্য বলেছিলাম যে ইমিডিয়েটলি করার জন্য। তো এখানে অনেকগুলো বিষয় আমাদের উঠে এসেছে যে হাউ ইউ ক্যান মেক আপডেট ফ্রম দ্য রিমোট এরিয়া টু আরবান এরিয়া। আমাদের আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ইজ রিমেইনিং, কিন্তু এটাকে কাজে লাগানো, এখন কাজে লাগানোর জন্য আমাদের রেজিস্ট্রার জেনারেলের অফিস যেটা আছে এটা আমার মনে হয় আমাদের সকল বক্তাই বলেছেন যে ইট হ্যাজ টু বি স্ট্রেংথেন ইফেক্টিভ। তো এখন এটা করার জন্য আমি ইতিমধ্যে আলোচনা করেছি, আমরা উদ্যোগও নেওয়া হয়েছে যে যাতে নাকি রেজিস্ট্রার জেনারেলের অফিসটা যিনি যে অফিস থেকে আমাদের সমস্ত ডেমোগ্রাফি সাইজগুলো আপনার একেবারে সিরিয়াসলি যেগুলো নাকি মেনটেন করা হবে, প্রিজার্ভ করা হবে এবং ক্রস সেকশনাল সার্ভিস প্রোভাইড করার জন্য এই তথ্যগুলো নেওয়ার জন্য এখানে থাকবে। এবং সফটওয়্যারের কথা এসেছে, তো আমার মনে হয় এই সফটওয়্যারের কথা ইট ইজ নট এ নিউ থিং, সফটওয়্যারটা একটা ভালো মানের সফটওয়্যার হইতে হবে, ইট হ্যাজ টু বি উইথ দ্য ক্যাপাসিটি টু সার্ভ দ্য এডুকেট রিকোয়ারমেন্ট।